করোনা মহামারীতে বিপর্যস্ত পুরো বিশ্ব, ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় সংক্রমণ মোকাবেলা করা জটিল হয়ে পড়ছে। তাই ভাইরাস প্রতিরোধে এখন একমাত্র ভরসা অ্যান্টিবডি। যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তিনি আপনা আপনি জয়ী হচ্ছেন করোনার বিরুদ্ধে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ইমিউনি সিস্টেম বাড়াতে পুষ্টি সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। করোনা ভাইরাসের দাপটে অস্থির বিশ্ববাসী, আজ অব্দি আবিষ্কার হয়নি কার্যকর প্রতিষেধক। একমাত্র ভরসা ম্যালেরিয়া বা নিউমোনিয়ার ঔষধ। আরেকটি জিনিস আছে, তা হল ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ খাবারের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। অপেক্ষাকৃত কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির শরীরে যে কোনো ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি। কিছু বিষয় মেনে চললে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত রাখা সম্ভব। সেই সঙ্গে খেতে হবে পুষ্টিকর, সুষম ও ভিটামিন সমৃদ্ধ খাবার। মানুষের যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তো সেক্ষেত্রে ভিটামিন এ, ডি, ই, কে এবং ভিটামিন সি, এই জাতীয় খাবারগুলো খেতে হবে। ভিটামিন সি জাতীয় খাবার পাওয়া যাবে আমলকি, তারপর হচ্ছে কাঁচামরিচ থেকেও কিন্তু পাওয়া যায়, লেবু থেকে পাওয়া যায়। তো আমলকিতে ভিটামিন সি এর পরিমাণ 100%। বিটা ক্যারোটিন যুক্ত খাবারই হচ্ছে ভিটামিন এ, যেমন গাজরে আছে, যে কোনো লাল শাকসবজি, রঙিন শাকসবজি, তারপর ছোট মাছ, এগুলোতে ভিটামিন এ আছে। সো এটা কিন্তু সবাই ইনটেক করতে পারে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি নিশ্চিত করতে পারলে সংক্রমণ থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব। সুষম খাবার ও সূর্যালোক থেকে শরীরে যথেষ্ট মাত্রায় ভিটামিন ডি নিশ্চিত সম্ভব বলে জানান এই চিকিৎসক। করোনার এই দুঃসময়ে আমরা যে খাবারগুলো খাবো তাতে যেন ভিটামিন সি এ সমৃদ্ধ থাকে, এবং একই সাথে আমরা ভিটামিন ডির জন্য পর্যাপ্ত সময় রোদে থাকব, অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ওষুধ হিসেবে গ্রহণ করব। করোনা ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।